নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। সকলকে জানাই বড়দিনের আগাম শুভেচ্ছা অভিনন্দন। আজও তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। আজ তোমাদের সাথে সুজি দিয়ে পারফেক্ট কিভাবে নরম স্পঞ্জি কেক বানিয়ে নেওয়া যায় ডিম ছাড়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে দেখো এই বাটির এক বাটি পরিমাণ সুজি নিয়েছি, অর্থাৎ 100 গ্রাম সুজি নিয়েছি। সুজিটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো করা সুজিটাকে স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই বাটিরই 1/4 ভাগ আমি ময়দা দিয়ে দিলাম স্ট্রেনারের মধ্যে, আর 1/2 বাটি চিনি গুঁড়ো দিয়ে দিলাম। তিনটে উপকরণকেই ভালো করে একসাথে চেলে নিচ্ছি স্ট্রেনারের মধ্যে। দেখো চেলে নিয়েছি, এই দানাগুলো রয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 1/2 বাটির থেকে একটু কম সাদা তেল। তেলটা ওই শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো 1/2 বাটি পরিমাণ দুধ নিয়েছি, 1/2 বাটি পরিমাণ দুধটাকেই আমি দিয়ে দিলাম। প্রয়োজনে এর মধ্যে দুধ লাগতে পারে, তবে দুধটা লাগেনি, ওই 1/2 বাটি দুধেই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু ক্যারামেল। ক্যারামেল দিলে কেকের সুন্দর একটা কালার আসে। ক্যারামেলটাকেও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে দেখো ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তবে এটাকে রেস্টে রাখলে অনেকটাই ঘন হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে। দেখো 10 মিনিট পর এটা একটু ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে অল্প একটু দুধ অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা মাখানো ড্রাই ফ্রুটস। আমি এখানে টুটি ফুটি মোরব্বা চেরি নিয়েছি, ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেটা দিলে কেকের ফ্লেভারটা সুন্দর আসে। এই অ্যাসেন্সটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এবার আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না, এখানে ইনো দিয়ে দিচ্ছি। ইনো দিলে কেকটা সুন্দরভাবে ফোলে আর কেকটা সুন্দর স্পঞ্জিও হয়। দেখো ইনো পুরোটা দিলাম না, আমি 1/2 ইনো দিয়ে দিয়েছি। এবার ইনোটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি 1 মিনিট সময় ধরে। ইনো দেওয়ার পর বেশিক্ষণ ফেটানো যাবে না, এটা মাথায় খেয়াল রাখতে হবে, আর পরিমাণগুলো সঠিকভাবে নিতে হবে। তাহলে কেক স্পঞ্জিভাবে তৈরি হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি কেক টিনটা নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, আর গায়েতে হালকা করে আমি ময়দা মাখিয়ে নিয়েছি। এবার দেখো ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। কেক টিনের মাঝ বরাবর ব্যাটারটাকে ঢাললে সুন্দরভাবে চারিয়ে যায় ব্যাটারটা। দেখো ব্যাটারের ওপর থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি, আর 2-3 বার মতো ঝাঁকিয়ে নিলাম, যাতে করে এর মধ্যে থাকা বায়োটা বেরিয়ে আসে। আগে থেকে আমি লবণটাকে প্রিহিট করে রেখেছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের ওপরে কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ঢেকে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে। 40 মিনিটের জন্য ঢেকে দিলাম, 40 মিনিট পর ফিরে এলাম। দেখো কেকটা রেডি হয়ে গেছে, কেকের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, ওপরটাও আর কাঁচা নেই, সেই জন্য আমি এটাকে নামিয়ে নিয়েছি। তোমাদের দেখিয়েও দিচ্ছি টুথপিক দিয়ে, দেখো এর গায়ে একটুও লেগে নেই টুথপিকের গায়ে। এবার এইটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর দেখো আমি এই কেক টিনের গা বরাবর ছুরি চালিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা সহজে বেরিয়ে আসে। প্লেটের মধ্যে এইভাবে কেক টিনটা উপর করে দিলেই দেখো কেকটা বেরিয়ে এলো সহজেই। এবার এই কেকের ওপর থেকে আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। সুন্দরভাবে উঠে এলো বাটার পেপারটা, কেকটা দেখো কত সুন্দর হয়েছে, পিছনটা পুড়ে যায়নি। ডিম ছাড়া নরম তুলোর মতো স্পঞ্জি কেক তোমরাও সুজি দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে সহজেই। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো, ধন্যবাদ।